হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াইটি বেঙ্গল। বন্ধুরা, আমাদের স্মার্টফোন কি স্লো হয়ে পড়েছে? যদি তা হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী, কারণ এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনার যদি স্মার্টফোনটি স্লো হয়ে পড়ে তাহলে কি কি আপনার করা উচিত। তো আমাদের রোজকার জীবনে স্মার্টফোন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে পড়েছে সেটা আমরা জানি, কিন্তু অনেক সময় দেখা যায় প্রয়োজনের মুহূর্তে আপনার প্রিয় স্মার্টফোনটি খুব স্লো কাজ করছে, যা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। চলুন জেনে নেই স্মার্টফোন স্লো হয়ে যাওয়ার কয়েকটি কারণ। অনেক স্মার্টফোন ব্যবহারকারী অনেক প্রয়োজন ছাড়া দীর্ঘদিন পর্যন্ত ফোন শাটডাউন বা বিরুট করেন না, কিন্তু ফোনের ক্যাশ ক্লিয়ারের জন্য সপ্তাহে অন্তর একদিন ফোন শাটডাউন অথবা রিবুট করা উচিত। শুরু থেকে স্মার্টফোন এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা উচিত, কারণ এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার না করলে মোবাইলের পারফরম্যান্সের উপর প্রভাব পড়ে। ইন্টারনাল মেমোরিতে খালি জায়গা যত কমবে কমতে থাকবে মোবাইলও ততই স্লো হতে থাকে। অনেক সময় ভেজা হাতে ফোন ব্যবহার করে থাকেন আপনারা, এতে কী হয় ফোনের মারাত্মক ক্ষতি হয়ে পড়ে। বিশেষ করে ফোনে হোম বাটন কখনোই জলের স্পর্শ লাগানো উচিত নয়। যে কোনো অ্যাপ ইনস্টল করার আগে সতর্ক থাকুন। কোনো অ্যাপ যখনই আমরা ইনস্টল করব তখনই ওখানে অনেক রকমের পারমিশন চায়। ওখানে দেখবেন যদি কোনো ভাইরাসের কথা লেখা থাকে তাহলে ওই অ্যাপটি কোনো দিন ইনস্টল করবেন না, কারণ ও থেকে আপনার মোবাইল স্লো হয়ে পড়তে পারে এবং আপনার মোবাইলও অনেক রকমের ক্ষতি হয়ে যেতে পারে এই সফটওয়্যার ইনস্টল করার পরে। তো এভাবে আপনার স্মার্টফোনটি রয়েছে খুবই স্লো হয়ে পড়বে। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অফকোর্স করবেন, এবং যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে সাইডে যে বেল আইকনের অপশনটি রয়েছে ওটিকে প্রেস করুন, তাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পাবেন। যদি আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনের প্রেস না করেন তাহলে সাবস্ক্রাইব করা না করা সমান হবে। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।